সোমবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে এক করোনা টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য দপ্তরের সহায়তায় এই শিবিরে সারা রাজ্যের সাংবাদিক, সংবাদকর্মী ও তাদের পরিবারের সদস্যরা টিকা নিয়েছেন। সাংবাদিক ও সংবাদকর্মী ছাড়াও সোশ্যাল মিডিয়ার কর্মী, চিত্র সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা টিকা নিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্যরা। 45 বছর ঊর্ধ্বে সাংবাদিক এবং তাদের পরিবারের লোকজনরা এদিন উল্লেখযোগ্য সংখ্যায় করোনা টিকা গ্রহণ করেছেন। আমাদের দুঃখজনক যে আমাদের প্রায় 10 জনের উপর সাংবাদিক কোভিড পজিটিভ হয়েছিল, একজন আমাদের মারা গেছে। আমরা কিন্তু খুব এফেক্টেড হয়েছি ফার্স্ট ফেজ। তো এখন আপনি যেহেতু মিডিয়া ফিল্ডে আছেন বা মিডিয়ার সাথে এত ফ্রেন্ডলি, আপনি আমাদের কথা এত দ্রুত রেসপন্স করুন। কোনো একটা ওয়ে আউট আমরা যদি আমাদের বের করে দিন যে আমরা যারা D245, যাতে আমরা যারা ফিল্ডে কাজ করি, বেশি সংখ্যা হবে না, সংখ্যাটা বেশি হবে না, সংখ্যাটা একদম মিনিমাম, যারা ফিল্ডে কাজ করে যেমন ওনারা যারা আছেন ওনারা যাতে নিতে পারে, একটু সুযোগ করে দেন। কারণ সবার আগে আমাদের লাইফ সেফ, যেটা আপনারা করছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যে ভ্যাকসিন রেশিও কিন্তু পুরো 1 নম্বর বা 2 নম্বর।